মহামারি আইনের ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করা হচ্ছে, ব্যারাকপুরে কেন্দ্রকে আক্রমণ করে বললেন প্রাক্তন সাংসদ শমিক লাহিড়ি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে এসে নরেন্দ্র মোদীর পরিচালনায় চলা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ শমিক লাহিড়ি। তিনি উদাহরণস্বরূপ বলতে গিয়ে বলেন, 2009 সালে ক্ষমতা দখল করেছিল মোদী সরকার, কিন্তু 2014 সালে সমস্ত কিছু দখল করতে চাইছে, বিচার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব কিছু। এছাড়াও তিনি বর্তমান সময়ে মানুষের বিভিন্ন অধিকার হরণের পরবর্তী সময়ে মিটিং মিছিল কিংবা সভা করার উপর নিষেধাজ্ঞা নিয়েও কটাক্ষ করেন এবং বলেন, একটি পুরনো মহামারী আইনের ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা হচ্ছে। সরকারের মৌলিক একটা তফাৎ আছে। 2014 সরকার করেছিল, আর 2019 পর ও রাষ্ট্র দখলের বিরোধ হয়েছে। তখন শুধু সরকারটাও দখলে ছিল, এখন বিচার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যম, প্রশাসন সব দখল করে। এই কর্মসূচি নিয়ে এইবার প্রশ্নটা হচ্ছে, এই ফাটকা পুঁজি আর এই আনক্রিটেড হর্স বা লাগামহীন ঘোড়া লগ্নি পুঁজি, এরা যখন নিজের উপর ট্যাক্স কমাবে আর আমার আপনার উপর ট্যাক্স বাড়াবে, মানুষ খেপে, তাহলে মানুষ খেপে কি করতে পারে? প্রতিবাদে রাস্তায় নামতে পারে, সভা করতে পারে, মিছিল করতে পারে, বিক্ষোভ করতে পারে, অবরোধ করতে পারে, বন্ধ করে। 1888 বোধহয় ওই গোখলেকে গ্রেপ্তার করবার জন্য আইন করেছিল ব্রিটিশরা, ওই আইনে এখন দেশ হয়েছে প্যান্ডেমিকের নাম করে। সরকার সব করতে পারবে, কিন্তু আপনি প্রতিবাদে রাস্তায় নামতে পারবেন, মিছিল সভা না, অবরোধ না, বিক্ষোভ না, কিন্তু আপনার ব্যাংকের টাকা লুট হয়ে যাবে, কিন্তু আপনার চাকরি লুট হয়ে যাবে, আপনার রুটি রুজি লুট হয়ে যাবে, কিন্তু আপনি রাস্তায় নামতে পারবেন।